বলুন। হ্যাঁ, কিডনি সম্বন্ধে, যে কিডনিতে আমার কিডনি আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হুম প্রোস্টেট গ্ল্যান্ড আছে। হুম তবে এখন প্রশ্ন হইলো, হুম আমার কিডনির ই হইলো 2.4, আচ্ছা, আর ডায়াবেটিস ধরেন সকালবেলা 120-125 থাকে, আচ্ছা, উপরেরটা নিচেরটা 60-61 থাকে, জি জি রাত্রে ধরেন 120-140-141 থাকে প্রেশার, আচ্ছা এবং নিচে থাকে 60-62, আচ্ছা, মানে সিআরপি তাকে বলে। আর আপনার এখন প্রশ্ন হলো, আমার ওই ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন 1.1.2.1 ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম, আচ্ছা আচ্ছা, এইখানে আইসা হইতে হইতে এখন 2.4 হয়েছে, আচ্ছা, 2 মাস আগে চেক করে পাওয়া গেছে 2.4, আচ্ছা আচ্ছা। এখন প্রশ্ন হইলো, জি জি, কিডনি আমার, আমি আমার ওপেন হার্ট সার্জারি মানুষ, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ, এইখানে হয়েছে নিউ ইয়র্কে, আচ্ছা আচ্ছা, বেলগো হাসপাতালে, আচ্ছা আচ্ছা। এখন আমার প্রশ্ন হইলো যে কিডনি হইলে হয়ে গেছে অলরেডি, জি জি, এখন আমার সব রোগই তো আছে, কোনোটা বাদ নাই, জি, তাই দেখছি। এখন কি কি খাওয়া যায়, কিডনি রোগ হইলে কি খাওয়া যায় কি খাওয়া যায় না, আচ্ছা, একটা প্রশ্ন কি আছে, কিডনি তো কোনো ওষুধ নাই। শিওর, আপনার বয়স কত? আমার বয়স 70, নিয়ার 70, 70। কিডনি হইলে আপনার হয়ে গেছে, জি। এখন প্রশ্ন হইলো সেটা না, কিডনির কোনো ওষুধ নাই, কোনো ডাক্তার ওষুধ দিচ্ছে না, আচ্ছা, শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলতেছে। এখন খাওয়া দাওয়া কি কি খাওয়া যায়, কি খাওয়া যায় না, কি খাইলে ভালো থাকবে, কি খাইলে ভালো থাকবে না, বাংলাদেশের ডাক্তার একজন দেখাইছিলাম, দ্যাট ইজ ওই বারডেমে হাসপাতাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বলছিল